তো রিসেন্টলি এসে স্পোর্টস নিউজ থেকে আমরা দেখতে পাচ্ছি ফিফা ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনকে সাসপেন্ডেড করে দিয়েছে, যার কারণ হিসেবে তারা জানিয়েছে ডিউ টু থার্ড পার্টিস ইলিগাল ইন্টারফেরেন্স, যার ফলে ইন্ডিয়া এখন অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারবে না, যেটা সাউথ এশিয়ান ফুটবলের জন্য একটা বড় ব্লো। বিকজ ইন্ডিয়া ডে বাই ডে ফুটবলে ইম্প্রুভমেন্ট করছিল এবং তারা ক্রমেই স্পোর্টস পাওয়ার হাউস কান্ট্রিতে পরিণত হচ্ছিল। স্পোর্টস ফুটবল হোক কিংবা ক্রিকেট, যখন থার্ড পার্টি এই স্পোর্টসে ইন্টারফেয়ার করে তখন সেই স্পোর্টসটা ক্রমেই ধ্বংস হতে থাকে। আর এই জিনিসটাই আমরা দেখতে পেলাম ইন্ডিয়ার এআইএফএফের সঙ্গে।